আবার আমি হাজির হয়েছি বঙ্গরুপসের রূপালী তোমাদের মাঝখানে আবার একটা অন্য দিনের অন্য রকম ভিডিও সম্পূর্ণ অন্য রকম কিন্তু আজকে ভিডিওটা হতে করে মানে হতে চলেছে তোমরা থামনেলটা দেখে বুঝেই গেছো হ্যাঁ ঠিক ধরেছো আজকে যে ভিডিওটা করছি আমি কিন্তু আমার মানে ঘরে এটা খুব উপকার পেয়েছি তার জন্যই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি চলো ভিডিওটা কথা না বলে শুরু করা যাক আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইকনটা অল প্রেস করতে একদম ভুলো না তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই সচরাচর দেখা যায় তাই না আর ইঁদুর থাকলে তো প্রচণ্ডই অসুবিধা হয় জামা কাপড় কেটে দেওয়াই বলো বা আমাদের খাবার দাবারের মানে অনিষ্ট করাই বলো ইঁদুর কিন্তু অনেক অনিষ্টই করে থাকে আমাদের ঘরে আর বাচ্চা কাচ্চা থাকলে তখন তো আরও ভয় লাগে তাই না ইঁদুর কোনো কিছু খাবারে যদি মুখ দিয়ে ফেলে সেই খাবার আমরা খেতে পারি না নষ্ট হয় তা যার জন্য আমরা ইঁদুর মারার জন্য বা ইঁদুর তাড়ানোর জন্য অনেক রকম পদ্ধতিই কিন্তু চেষ্টা করে থাকি আজ আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যেগুলো আমরা সচরাচর হাতের কাছে পাই সেই সব জিনিস দিয়েই কিন্তু একটা টোটকা তৈরি করে দেখাবো যেটা তোমরা বাড়িতে অনায়াসে তৈরি করে ইঁদুর মারার জন্য ব্যবহার করতে পারো দুটো পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে যে পদ্ধতিটা আমি বাড়িতে ব্যবহার করে খুব উপকৃত হয়েছি আর তার জন্যই কিন্তু তোমাদের মাঝখানে নিয়ে আসলাম আজকের এই টোটকাটি তোমরাও কিন্তু এই টোটকাটি ব্যবহার করে ইঁদুর মারা বা ইঁদুর মানে তাড়ানো ঘরের থেকে অনেক বেশি উপকার পাবে তার জন্য আমাদের খুব অল্প জিনিসই কিন্তু ব্যবহার করতে হবে কথা না বলে চলো শুরু করা যাক কি ব্যবহার করা যায় এর জন্য যেটা প্রথমেই নিতে হবে সেটা হচ্ছে একটা প্লাস্টিকের বাটি এরকম একটা প্লাস্টিকের বাটি নিতে হবে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না এরকম একটা প্লাস্টিকের বাটি কিন্তু তোমরা ব্যবহার করবে এরপর এর মধ্যে আমি ময়দার গুঁড়ো দিয়ে দেব। ময়দার গুঁড়ো তোমরা এখানে দু চামচ আমি ব্যবহার করছি আর ময়দাটা কিন্তু আমার নষ্ট হয়ে যাওয়া ময়দা অনেক সময় দীর্ঘদিন থাকার ফলে যে ময়দা বা চালের গুঁড়ো এগুলো নষ্ট হয়ে যায় সেই ময়দা বা চালের গুঁড়ো তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো আমি এখানে ময়দা দিয়েই তোমাদের দেখাচ্ছি ময়দা এখানে দু চামচ মতন আমি নিয়ে নেব আর এই ময়দাটা কিন্তু অতি পুরনো ময়দা দেখতেই পাচ্ছো যে ছোট ছোটো পোকা হয়ে গেছে ময়দাটার মধ্যে আর এই ময়দার মধ্যে যেটা খুব মানে দরকারি একটা জিনিস আমি ব্যবহার করব। সেটা হচ্ছে খাবার সোডা খাবার সোডা কিন্তু আমাদের পোকা মাকড় দূর করার জন্য খুবই উপকারী একটা জিনিস খাবার সোডাটা এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা আর ময়দাটাকে কিন্তু আমরা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি আর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা আমি রেখে দেব। এটাকে কিন্তু আমি তোমাদের প্রথমেই বললাম যে দুটো ভাগে আমি দেখাবো আর একটা পাত্রের মধ্যে কিন্তু আমি এই অংশটাকে অর্ধেক অর্ধেক করে কিছুটা নিয়ে নিচ্ছি এই ময়দা আর খাবার সোডার মিশ্রণটাকে চলো এ দেখো দেখতেই পাচ্ছ যে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম তা একটা পোর্শান রেখে দিলাম আর একটা পোর্শানে আমি এর মধ্যে মিলিয়ে দেবো আমাদের যে বাথরুম ক্লিনারের হারপিক আমরা সব সময় ব্যবহার করে থাকি সেই হারপিক আমি দু চার ফোঁটা এর মধ্যে দিয়ে দেবো আর হারপিকটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে এটা কিন্তু প্রচণ্ড একটা কার্যকরী জিনিস বাথরুম টয়লেট তো আমরা পরিষ্কার করেই থাকি আর এই দেখো ইঁদুরের জন্য এটা কতটা মানে কার্যকারী সেটা তোমরা দেখতে থাকো দেখো এবার হারপিক এর মধ্যে আমি দু চার ফোঁটা দিয়ে দিচ্ছি হারপিকটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধান তা হাতে ইউজ করলে অনেক সময় কিন্তু এটা হাত চুলকাতে পারে তা সেই ক্ষেত্রে আমরা একটা কাঠি বা কোনো কিছু সাহায্যে কিন্তু এটা হারপিকটাকে ভালো করে মিলিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি এখানে কাঠির সাহায্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু তিন ফোঁটা জল সামান্যই কিন্তু জল দেবে কারণ এটার একটা শক্ত শক্ত কিন্তু মানে রুটির মতন যেরকম রুটি মাখার আমরা করি সেরকম শক্ত শক্ত কিন্তু একটা ডো করতে হবে দেখো আমি হাতের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে একটা কিন্তু মন্ড মতন তৈরি করে নেব দেখো প্লাস্টিক ঢুকিয়ে ভালো হচ্ছে না আমি প্লাস্টিকটাকে খুলে হাত দিয়েই ভালো করে করছি হাতটাকে ভালো করে এবার ধুয়ে নিলেই পরিষ্কার করে নিলেই হয়ে যাবে দেখো আমি কিন্তু এই মিশ্রণটার এক ছোটো ছোটো করে মণ্ড তৈরি করে নিচ্ছি আমার এইখানে যে কটা হয় সেই কটাই আমি মণ্ড তৈরি করে নিলাম আর এবার এর মধ্যে একটা জিনিস মিশিয়ে দেব যার জন্য ইঁদুরটা খুব সহজেই এটাকে খেয়ে নেবে সামান্য একটু ফোটা চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখতেই পেলে খুবই সামান্য কিন্তু আমি চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে ভালো করে কিন্তু আমার মানে যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণগুলোর গায়ে কিন্তু ভালো করে আমি চিনিগুলোকে লাগিয়ে নিচ্ছি চিনিগুলোকে লাগিয়ে নেওয়ার পর এগুলোকে যদি আমরা যেখানে যেখানে ইঁদুর যাতায়াত করে সেই পথে যদি আমরা দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের খুব ভালো কাজ হবে দেখতেই পালে যে কত সুন্দর হয়ে গেল আর কত ইজি প্রসেসে দেখলে তো হারপিক আমাদের কত রকমভাবে কতভাবে কত জিনিসের কাজে লাগে হারপিক শুধু আমাদের বাথরুম ক্লিনারে না এত সুন্দর একটা জিনিসেও কিন্তু আমাদের খুব কাজে লাগবে তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো যে ইঁদুর যায় কি না আমার বাড়িতে কিন্তু গেছে আশা করি তোমাদের বাড়িতেও এটা খুব কার্যকারী হবে আর এরকম ছোটো ছোটো বল করে দেবে এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা চলে এসেছি দ্বিতীয় পদ্ধতিতে এবার আমাদের বাকি মিশ্রণটা দিয়ে আমরা কিন্তু এবার এর মধ্যে বিজিয়ে দিচ্ছি তামাক তামাক খুব সহজেই তোমরা পেয়ে যাবে আমাদের বাড়িতে অনেক সময় বয়স্করা যে বিড়ি খায় বা যদি দোকান থেকে তোমরা বিড়ি কিনে নিয়ে আসো তাহলেও কিন্তু পাবে বিড়ির থেকে এভাবে খুলে যে তামাকটা ব্যবহার করা হয় সেই তামাকটা কিন্তু আমি এর মধ্যে মিলিয়ে দেবো আর তামাকের যে গন্ধটা থাকে সেটা কিন্তু ইঁদুরের পক্ষে খুব ক্ষতিকারক মানে ইঁদুর এটাকে সহ্য করতে পারে না ইঁদুর কেন পোকামোকা পোকামাকড়ও কিন্তু এখান থেকে চলে যাবে এবার তামাক দেওয়ার পরে এর মধ্যে এক ফোঁটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকেও মেখে ওই একই প্রকারে একরকম মণ্ড তৈরি করে নেব দেখতেই পেলে মন্ডটা তৈরি হয়ে গেল আর একই পদ্ধতিকে আমি কিন্তু ছোট ছোট এরকম গুলির আকারে তৈরি করে নিলাম আর এই গুলিগুলো আমরা ইঁদুর চলার পথে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারি আর তাতে কিন্তু আমাদের ইঁদুরগুলো দূরে চলে যেতে পারে অনায়াসে খেয়ে কিন্তু দূরে চলে যেতে পারে তাহলে দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পেলে যে ঘরোয়া সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু জিনিসগুলো তৈরি হয়ে গেল তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে